হাওড়ার আঁচ পড়ল আরামবাগেও। সহকর্মীদের মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার কর্মবিরতি পালন করলো আরামবাগের আইনজীবীরা। পোস্টার ব্যানার নিয়ে কর্মবিরতি পালনের পাশাপাশি ছিল আইনজীবীদের প্রতিবাদী স্লোগান। যদিও হঠাৎ আইনজীবীদের এই কর্মবিরতিতে বন্ধ হয়ে যায় এদিনের শুনানি, কিছুটা সমস্যায় পড়ে আদালতে আসা সাধারণ মানুষ। প্রসঙ্গত, বুধবার হাওড়া পুর নিগমে গাড়ি রাখা নিয়ে বচসা শুরু হয় পুর কর্মীদের সাথে এক আইনজীবীর। পরে সেই বচসা থেকে শুরু হয় পুলিশের সাথে আইনজীবী মহলের খণ্ডযুদ্ধ। ঘটনায় কয়েকজন সাংবাদিক সহ আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন। সেই ঘটনায় পুলিশের হাতে আইনজীবীরা আক্রান্ত হওয়ায় বৃহস্পতিবার বিভিন্ন জায়গায় প্রতিবাদে নামে আইনজীবী মহল। বাদ পড়েনি আরামবাগও। এদিন আইনজীবীরা একজোট হয়ে কর্মবিরতির সিদ্ধান্ত নেন। তারাও এক সুরে দাবি তোলেন দোষীদের শাস্তির। হাওড়ায় নিরীহ আইনজীবীদের উপর, নিরস্ত নিরীহ আইনজীবীদের উপর পুলিশের একটা নির্মম বা বর্বরোচিত আক্রমণ নেমে আসে। সেই আক্রমণ এর বিরুদ্ধে হাওড়া আইনজীবীদের পাশে থেকে আমরা একটা আন্দোলনে করতে চাই, যাতে আইনজীবীরা আদালত চত্বরে সুরক্ষিতভাবে তাদের কার্য করতে পারে। এবং কালকের যে বর্বরোচিত আক্রমণ আইনজীবীদের হয়েছে তার জন্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ধিক্কারছে না। ঘটনাটা হচ্ছে পৌরসভার, হাওড়া পৌরসভার কোনো এক কর্মীর সাথে কোনো এক আইনজীবীর প্রথমে বচসা হয়, এবং সেই বচসা থেকে একটা ভুল বুঝাবুঝি থেকে ওনারা আইনজীবীরা পৌরসভার সামনে প্রতিবাদ জানাতে যায়, এবং সেটা নিরস্ত নিরীহ শান্ত একটি প্রতিবাদ। কিন্তু সেই প্রতিবাদের ওপর অতর্কিতে কারো মানে কোনোরূপ কোনো প্ররোচনা ছাড়াই একটা বর্বরোচিত আক্রমণ হয়, এবং সেখানে বিভিন্নভাবে আইনজীবীদের ওপর হেনস্থা করা হয়, লাঠিচার্জ করা হয়, এবং পাঁচ ছজন আইনজীবী সেখানে রক্তাক্ত হয় কোর্টের মধ্যেই। সেখানে কোর্টের মধ্যে ঢুকে পুলিশই যে নির্মম অত্যাচার বা নির্যাতন করে, তাতে পাঁচ সাতজন আইনজীবী আহত হয়, এবং সেই রক্তাক্ত আইনজীবীদের চেহারা বা চিকিৎসা আমরা মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে দেখতে পেয়েছি। সেই জন্য আমরা সেই আইনজীবীদের পাশে থেকে থাকার বার্তা দিয়ে আমরা আজকে এইখানে আরামবাগে আন্দোলন করছি।